আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আয়তে বলেছে সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন দেখা যায় না W অক্ষরে। দুয়ে কোনটি অচুম্বক পদার্থ? ক্রোমিয়াম, নিকেল, কোবাল্ট, লোহা, এগুলো সব চৌম্বক পদার্থ। তিন, ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক। চার, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি জীবাশ্ম জ্বালানি। পাঁচ, মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় কুমড়ো বীজে। ছয়, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপাতন কোণ অপেক্ষা বড় হয়। দুই, শূন্যস্থান পূরণ করো। আই, বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় আলোর প্রতিফলনের ফলে। দুয়ের WI হচ্ছে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। তিন, ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়। চার, কয়লা এক প্রকার জীবাশ্ম জ্বালানি। পাঁচ, মূলের ডগা টুপির মতো অংশটি হচ্ছে মূলত্র। তিন বলেছে দর্পণ থেকে একটি বস্তুকে 8 সেন্টিমিটার দূরে সরিয়ে আনলে বস্তুর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কিরূপ পরিবর্তিত হবে? বস্তুর প্রতিবিম্ব 8 মিটার দূরে সরে যাবে। প্রতিবিম্ব বস্তু থেকে 8 মিটার দূরে সরে যাবে। আচ্ছা, চারের আই বলেছে চৌম্বক অক্ষ কাকে বলে? এই যে চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরু যোগ করলে যে সরলরেখাংশ পাওয়া যায় তাকে চৌম্বক অক্ষ বলে। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য সমান হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। তাই 10 সেন্টিমিটারকে 0.86 দিয়ে গুণ করলে হবে 8.6 সেন্টিমিটার। আচ্ছা, দুই বলেছে এলইডি সম্পূর্ণ নামটি লেখো। আচ্ছা, এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। আর বলেছে এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে এলইডির মধ্য দিয়ে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আর আছে ইলেকট্রিক তারে প্লাস্টিকের আবরণ থাকে কেন? ইলেকট্রিক তারে তামা প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে কারণ ওই আবরণই তড়িৎপৃষ্ট হওয়া থেকে বাঁচায়। বর্তনী তৈরির সময় প্লাস্টিকের আবরণ ছাড়িয়ে নিতে হয়। আচ্ছা, কারণ হচ্ছে প্লাস্টিক, চীনামাটি, কাঠ, এগুলো হচ্ছে তড়িতে কুপরিবাহী। তাহলে ইলেকট্রিক, এটা যেটা প্রশ্ন যেটা বলেছে যে ইলেকট্রিক তারে প্লাস্টিকের আবরণ থাকে কারণ, কারণ যেহেতু প্লাস্টিক হচ্ছে তড়িতের কুপরিবাহী তাই ইলেকট্রিক তারে প্লাস্টিকের আবরণ থাকলে ওই আবরণ তড়িৎপৃষ্ট হওয়া থেকে বাঁচায়। এই যে তড়িৎপৃষ্ট হওয়া থেকে বাঁচায় তাই জন্য ইলেকট্রিক তারেতে প্লাস্টিকের আবরণ দেয়া থাকে। অথবাতে আছে আপাতন কোণের মান 40 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে 40 ডিগ্রি। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করবে, আমাদের বলেছে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ। তাহলে আপাতন কোণ বলছে আমাদের এখানে এটা যেটা 30 আছে আমাদের বলছে 40, আর এটা যদি 40 হয় প্রতিফলন কোণ হবে 40। তাহলে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী যে কোণটা আমাদের হবে 40 যোগ 40 80। এটা যেমন 30 আর 30 60 আছে ওটা আমাদের 40 আর 40 যোগ 80 হবে। চারে তিনে বলেছে কয়লা বা জ্বালানি তেলে কোন শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ হয়ে আছে? সৌরশক্তি। আর জীবাশ্ম জ্বালানি শক্তি ব্যবহারে দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। আচ্ছা, যে ক্ষতিকর প্রভাব সেটা এক হচ্ছে মোটর গাড়ি, বাস, ট্রাক প্রভৃতি থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে পরিবেশে মিশছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস, ফলে পরিবেশ দূষিত হচ্ছে। আর দুই হচ্ছে এই দূষিত গ্যাস আমাদের শরীরে প্রবেশ করে নানান রোগের সৃষ্টি করছে, যেমন মাথা ধরা, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, চোখ জ্বালা প্রভৃতি। আর তিন হচ্ছে যানবাহন এবং শিল্পক্ষেত্রে এই জ্বালানি ব্যাপক ব্যবহারের ফলে বায়ুতে গ্রিন হাউস গ্যাসের মাত্রা বাড়ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে, মরুভূমি ভূমি অঞ্চল বাড়ছে, বনভূমি আর জলাভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। চার বলেছে মূলত্র অঞ্চল কাকে বলে আর এর কাজ লেখো। এই যে মূলত্র অঞ্চল প্রধান মূল এবং তার শাখা প্রশাখা মূলগুলির অগ্রভাগে যে টুপির মতো ঢাকনা বা আবরণ থাকে তাকে মূলত্র বলা হয়। মূলের যে অঞ্চলে মূলত্র থাকে তাকে মূলত্র অঞ্চল বলে। কেয়া গাছে বহুযোজী মূলত্র, কচুরিপানা উদ্ভিদের মূলের আগায় আলগা ধরনের টুপির মতো মূলজেব থাকে। এর কাজ হচ্ছে, এক হলো মূল যখন মাটি ভেদ করে মাটির নিচে প্রবেশ করে মূলত্র অংশ তখন মূলের নরম অগ্রভাগকে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। আর দুই হচ্ছে মূলত্রের বাইরের অংশ থেকে নির্গত পিচ্ছিল রস মাটিকে নরম
নরম করে এবং মূলকে সহজে মাটির মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। তো এই ছিল আজকের আমাদের পরিবেশ এবং বিজ্ঞানের সপ্তম শ্রেণীর 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।